মাসের শেষের তিন দিন অথবা অনেক জায়গায় সাত দিনও হয়, এটা আমার শ্বশুর বাড়িতে ঘুড়ি ওড়ানো এই ধরনের চারক পূজা সহ অনেক আয়োজন হয়ে থাকে। এখানে লক্ষিন্দর ও বেহুলার নাটক করছিল, তার লক্ষিন্দর আর বেহুলার নাটকটা করছিল। সাপ এসে কীভাবে কেটে ফেলে, কীভাবে তারা নাটক করল, তো অনেক ভালোই লেগেছিল, মজা লেগেছিল। তো আপনারা দেখতে থাকেন। বাতাস চলে আসছে,